আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। হজ মৌসুমের প্রথম কথা হলো, আমাদের মজলিসের সুন্নার কথা হলো যে তাওহীদের জন্যই ইব্রাহিমের মর্যাদা, মক্কার মর্যাদা, সেই তাওহীদ আমরা নষ্ট না করি। একজন হাজি সাহেব, খুব বড় হাজি, পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সা আল্লাহ দিয়েছেন, প্রতি বছরে হজ বা উমরায় যান এবং আজমির শরীফে যান। তিনি বলেন আল্লাহর কাছে গুনাহগার জন্য মক্কায় যায়, আর ব্যবসা বাণিজ্য পয়সা কড়ির জন্য গরিবে নামাজের মাজারে যায়। কথা বুঝেন, আবু জেহেলের শিরকের চেয়ে এটা অনেক বড় শির্ক। হজের কথা কি? হজে আমরা আল্লাহর কাছে কি চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাত দুটো, দুনিয়ার টাকা আখিরাতের জান্নাত দুটোই মক্কায় যেয়ে চাইতে হয় এবং আল্লাহ দুটোই দেন। আমাকে একজন বলছে, হুজুর হজ করে যেয়ে একটা আজমির শরীফ যাবো। বুঝে ভাই, আল্লাহর রস্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কবর দেখে যাওয়ার পরে আল্লাহর রস্তে আর কারোর কবরে যেয়েন না ভাই। যদি যাইতে আগে যে এটি একবারে শেষে, যদি এরপরে কারোর কবরে যান, বুঝতে হবে যে আপনি মোহাম্মদ সাল্লাহ সালামের কবরে এসে আপনার যান ভরিনি। এই বেঈমানি করেন না ভাই, কি বলবেন ভাই। তো এই জন্য শিরক সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, আমরাও না বুঝে শিরক করে ফেলছি। শিরক মুক্ত হই, শিরক মুক্ত থাকি, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দি। আল্লাহ তাআলা আলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আসুন্না ট্রাস্ট, 01715400640।